অরুণাচল প্রদেশের ডাম্বুকত কমলা মহোৎসব শীতর আগমনের কমলা উৎপাদনের বিখ্যাত ডাম্বুকত প্রতি বছরে অনুষ্ঠিত হয় কমলা মহোৎসব। 14 ডিসেম্বরের 17 ডিসেম্বর অষ্টমবারের অনুষ্ঠিত হয় ডাম্বুক অরেঞ্জ ফেস্টিভেল। ডাম্বুক কমলা মহোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল ইয়ার সঙ্গীত জগৎ। দেশের বিভিন্ন প্রখ্যাত শিল্পীসকলে একাধিক মঞ্চত অনুষ্ঠান পরিবেশন করবলে একত্রিত হয় কমলা মহোৎসব। মেরে গার্ডেন মে 4200 গাছ হয়, এক গাছ মে 1700 কবি 1700 ওর সবসে জাদা 3000 করকে পল দেতে হামনে গিনতি করকে দেখা হয়। তো ইহা ডাম্বুক মে লোক বিলকুল সন্তরা খেতি মে লাগ যাতে হ্যাঁ কি সন্তরা সেই ইকোনমিক বনতে হ্যাঁ। রক, লোকসংগীত আর পরম্পরাগত জনজাতীয় সংগীতকে ধরে বিভিন্ন ধরনের সংগীত অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বোম্বে ভিকিং আর পিওডির দরে বেন্ডেও ডাম্বুকত অনুষ্ঠান পরিবেশন করে। ডাম্বুকত দেশের ভিতরতে সুস্বাদু কমলা উৎপাদন। 1970 চনত ডাম্বুকত কমলার প্রচলন করেছিল স্থানীয় এজন কৃষক পাংকিং পার্টিনে। তেতিয়ারেপরা ডাম্বুক উপত্যকা কমলার বাগিচার বিখ্যাত হয়ে পড়ে। 2022ৰ শেষর ফালে প্রথমবারের বিশ্বর মধ্যপ্রাচ্যর পারর বজারলৈ রপ্তানি কমলা। খাসিয়ত কে হে ইস অরেঞ্জ মে? মে নাগপুর কা টেস্ট করকে দেখা হুম, গুয়াহাটি মে মেনে একবার যাকে দেখা হ্যাঁ। ইয়াহা পে কে খাসিয়ত? ইয়াহা কা তো থোড়া ইয়ে ওইলি জাদা হ্যায়, উসকা সুকা সুকা হ্যায়, চামড়া পাতলা হ্যায়। ইয়াহা কা ভি চামড়া পাতলা হ্যায় লেকিন ইয়াহা কা ওইলি। ইয়াহা সে অরেঞ্জেস দুবাই বুবাই ভি জাতে হ্যায়, ইয়াহা সে তো ইয়ে মেরা গার্ডেন সে গয়া সাল তো গয়া হ্যায়। খাসি ম্যান্ডারিন প্রজাতির কমলার বেশিরভাগই রপ্তানি হয় বাহিরলৈ। আনহাতে অরুণাচল প্রদেশের অর্থনীতি বৃদ্ধির রাজ্যখনের কমলার উৎপাদন বৃদ্ধির বিশেষ পদক্ষেপ গ্রহণ করে আহিছে। ডাম্বুকৰ পৰা কমলিকা সেনগুপ্তা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।